হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মনিকর্নিকা ঘাটে বেনারসের স্পেশাল মাসান হোলি দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা ঘাটে পৌঁছে গেছি, কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। সবকটা ঘাট আছে, মানে দশের সময় ঘাট আরও যেসব ঘাট আছে। এখানে শুনেছি মনিকর্ণিকা ঘাটে সব সময় চিতা আগুন জ্বলতে থাকে। এখানে দেখুন একটা আঙ্কেল বাজনা বাজাচ্ছে, মানে ভায়োলিন বাজাচ্ছে, আর সিনিক বিউটিটাও খুব ভালো লাগছে এখান থেকে। আর একটা ছোট্ট বাচ্চা মা বাবা কোথায় জানে নিজে নিজে হেঁটে যাচ্ছে। আমরা মনিকর্ণিকা ঘাট থেকে হরিশ্চন্দ্র ঘাটে হেঁটে এসেছি আর কেদার মন্দিরে ঘুরেছি। তো দেখুন, আমরা এখন কেদার মন্দিরের লাইনে দাঁড়িয়ে আছি। এখানে বেনারসের তৃতীয় একাদশীর দিন প্রত্যেকটা ঠাকুরের পায়ে আবির দিয়ে তবেই হোলি খেলার সূচনা করা হয়। আমরা আস্তে আস্তে ঘুরছি, দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এখানে। মাতা পার্বতীর বিয়ে হয়। ঠিক তার পরেই যখন শিব ঠাকুর মাতা পার্বতীকে বাপের বাড়ি রাখতে যায়, তখন তার চায়া চামুন্ডারা এই শামশাম হোলি, মানে শ্মশান হোলি খেলে। বিশ্ব প্রসিদ্ধ এই মাসান হোলি দেখতে অনেক বিদেশিরাই এখানে আসেন এবং সাধনা করেন। বেনারসের কিছু টুকরো টুকরো সুন্দর ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। যেসব বাঙালিরা আসতে চান কিন্তু আসতে পাচ্ছেন না, আশা করি তাদের জন্য এই ভিডিওটা কাজে দেবে। সবশেষে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা এবং হ্যাপি হোলি।